কলছে? এ কি বলিস কেন? বেচু বাবু কি আপনার স্বামী? হ্যাঁ তো, আমি তখনই জানতাম খারাপ কিছু হবে, মন কু ডাকছিল। আগে এভিডেন্সটা দেখুন, তারপর না হয় জানো। ধর দিচ্ছি তো, দিচ্ছি এভিডেন্স। হ্যাঁ এভিডেন্স, ওই যে দেখুন তো, চিন্তা পাচ্ছেন কিনা? এটা তো বেচুর, মানে আমার স্বামীর। আপনি কোথায় পেলেন? ও, আমি ছাদে শুকাতে দিয়েছিলাম না, উড়ে গিয়ে আপনার গায়ে পড়েছে তো। ও সরি সরি সরি। না না না, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? একটা কঙ্কাল পাওয়া গেছে, মানে উদ্ধার হয়েছে জলের ট্যাঙ্ক থেকে। আমি ঠিক জানতাম খারাপ কিছু হবে, জানতাম আমি। আর কঙ্কালটা তো হাসছিল। হ্যাঁ স্যার, কঙ্কালটা হাসছিল। দেখুন তো, চিনতে পাচ্ছেন কিনা? স্যার, এতদিন একটা জল জ্যান্ত মানুষকে চোখের সামনে ঘুরে বেড়াতে দেখেছি, এখন ছাল ছাড়ানো অবস্থা কি করে চিনতে পারবো? কেন, এই ঘড়িটা, এই চোখের চশমাটা, এগুলো চিনতে পাচ্ছেন না? তদন্ত হবে, দোষীরা ধরা পড়বে। আচ্ছা বেজু কোথায় গেছে? টুরে গেছে স্যার। কতদিনের জন্য? বাড়ির বউকে কি কেউ অত কথা বলে? আচ্ছা ওটা কি বেজু? কি ছিল, কি হলো? কি করছেন, কি করছেন, কি করছেন? মেজুকে কে মারলো, কেন মারলো? ও তো কারো কোনো ক্ষতি করেনি স্যার। সত্যি তো, কে মারলো, কেন মারলো? আচ্ছা মেজু কি কাজ করে? সিন্ডিকেট স্যার। ওরে বাবা, সিন্ডিকেট? শত্রু ছিল? না স্যার, মেজু সেরকম মানুষই না। ইট বালি স্টোন চিপস এসব নিয়ে সারাদিন থাকতো। আচ্ছা, আর রাত হলে একটু মদ। ও দেখুন, তবুও তো জল পেয়েছে। মার্ডার কেসে কজন এবার জল পায় বলুন? একটা কাজ করুন, শান্ত শান্ত জোগাড় করুন, আর মাছ ছোঁয়ানির দিন এসে ছুঁয়ে যাব। এসব কচি কচি বিধবাদের যে কিভাবে সামলাবো? সাবধানে থাকবেন, ছাদে যাবেন না একদম। জনাব, চলো ব্যাটারিতে চার্জ দিতে হবে যে। কচি বিধবা?